আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি তৈরি করে দেখাবো, সুজির বিরিয়ানি। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে এরকম একটু হালকা করে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকতে পারে। এখন আমরা মাংসটা মেরিনেট করে নিব, এজন্য প্রথমেই আমি দিয়ে দিব লবণ 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিব বিরিয়ানি মশলা 1.5 চা চামচ। আমি এখানে প্যাকেটের কেনা মশলা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব টক দই 1/4 কাপ, দিয়ে দিব আদা রসুন বাটা দুটো মিলিয়ে 1.5 চা চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যেতে পারে, সেজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঈদে ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে সুজির এই বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন। এই বিরিয়ানিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন 1/2 ঘন্টার জন্য আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। এই ফাঁকে আমি সুজিটা তৈরি করে নিব, এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি, এখন একদমই অল্প আছে। সুজিটাকে আমি 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এভাবে সুজিটা ভেজে নিয়ে রান্না করলে বিরিয়ানিটা ঝরঝরে হবে, তাছাড়া খেতেও খুব ভালো লাগবে। আর এই সময়টাতে কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় সুজিতে কালার চলে আসবে। তো আমার সুজি ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব আর আমরা মূল রান্নাতে চলে যাব। তো প্যানটা পরিষ্কার করে নিয়ে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসে। ভাজতে ভাজতে যখন এই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিব পরিবেশনের সময় ব্যবহার করার জন্য, আর বাকি অর্ধেকটাই আমি বিরিয়ানিটা রান্না করে নিব। এখানে দিয়ে দিব মেরিনেট করা মুরগির মাংসটা। এখন নেড়ে চেড়ে তেলের মাঝে মাংসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে সুজির বিরিয়ানিটা খুব সহজেই আপনারা রান্না করে নিতে পারবেন। এই বিরিয়ানি রান্না করা যায় একদম ঝামেলাবিহীনভাবে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি একবার উল্টে দিব মাংসগুলোকে। তো একবার করে উল্টে দিলাম, উল্টে পাল্টে মাংসটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিব কিশমিশ, আর এই বিরিয়ানিতে কিশমিশটা যতটা পারেন বেশি করে ব্যবহার করতে চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 100টার উপরে কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশটা যতটা বেশি দিবেন বিরিয়ানিটা খেতে ততটাই মজার হবে। তো একটু নেড়ে চেড়ে কিশমিশটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো পানি, পানিটা দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে, যেহেতু মাংসের পিসগুলো একটু বড়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসের ঝোলটা দেখেন অনেকটাই টেনে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এখন দিয়ে দিব টমেটো সস 2 চা চামচের মতো, আর টমেটো সসটাও অবশ্যই এই বিরিয়ানিতে দিবেন, এটাও বিরিয়ানির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। একটু নেড়ে টমেটো সসটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া সুজি। সুজিটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের ঝোলের সাথে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই সুজিকে রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিব পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে দিলাম, পরবর্তীতে আমি আরও পানি ব্যবহার করব, তবে পানিটা অল্প অল্প করেই ব্যবহার করবেন, না হয় দেখা যাবে যে সুজিটা পারফেক্টলি ঝরঝরে হবে না। নেড়ে চেড়ে পানিটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব চিনি। আমি এখানে 1/4 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিনিটাকেও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিতে কিন্তু পানি দেওয়ার সাথে সাথেই টেনে নিয়েছে, এখন আবারও দিয়ে দিব আরও সামান্য পানি। তো আমি টোটাল 1/4 কাপের মতো পানি ব্যবহার করেছি 1 কাপ সুজির জন্য, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 2 মিনিটের জন্য সুজিটাকে দমে রেখেছিলাম। 2 মিনিট পর আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে দিব আবারও একটুখানি।
নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দমে রাখবো। এভাবে অল্প আঁচে দমে রাখলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাছাড়া ঝরঝরেও হবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি সুজিটা কেমন ঝরঝরে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে গরম গরম সুজির বিরিয়ানিটা পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।